2012 সালের আজকের এই দিনে দক্ষিণ দিল্লিতে একটি অত্যন্ত দুঃখজনক বর্বরোচিত ঘটনা সংঘটিত হয়। আমাদের এই দেশেরই একজন মেয়ের উপর চরম বর্বরোচিত আক্রমণ সংঘটিত হয়, যার নাম পরবর্তী সময়ে নির্ভয়া হিসেবে সবাই চিহ্নিত করেছিলেন। এবং এই ঘটনার প্রতিবাদে সারা দেশ সেদিন গর্জে উঠেছিল, সারা দেশের মানুষ প্রতিবাদে সামিল হয়েছিলেন। ভারতবর্ষের প্রতিটি শহর গ্রামে মানুষ নারীদের উপর এ ধরনের বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে সজাগ হয়েছিলেন, সতর্ক হয়েছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করছি 2012 সালের পর আজকে 2019 সাল, এই 7 বছর সময়ের মধ্যে আমাদের দেশে নারী নির্যাতনের ঘটনা, শিশুদের উপর নির্যাতনের ঘটনা, এটা কমা তো দূরের কথা, মাত্র 0.1% কেস লিপিবদ্ধ হয়। আমাদের দেশের মহিলারা সবটা বিষয় প্রকাশ্যে নিয়ে আসেন না, তা সত্ত্বেও যা ঘটছে ঘটনা, লক্ষ লক্ষ ঘটনা ঘটছে। আমরা লক্ষ্য করলাম আমাদের দেশের যারা আইন প্রণেতা, যারা সেখানে দেশ পরিচালনার দায়িত্বে আছেন, এই নারী নির্যাতনকারীদের সাথে নিয়ে তারা সেখানে চলছেন, ছবি তুলছেন, প্রকাশ্যে প্রচারে অংশগ্রহণ করছেন। আমরা লক্ষ্য করছি আমাদের দেশে উত্তরপ্রদেশ রাজ্যে সেখানকার বিজেপি দলের বিধায়ক, তিনি নারী নির্যাতনের সাথে যুক্ত, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, আর সেই ভদ্রলোকের জন্মদিনে তাকে অভিনন্দন জানান আরেকজন আইনের তৈরি করার সাথে যুক্ত আমাদের দেশের সাংসদ সাক্ষী মহারাজ, তিনি সেখানে নারী নির্যাতনকারী বিধায়ককে শুভেচ্ছা জানান জন্মদিনে। এবং সারা ভারতবর্ষের মধ্যে আজকে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করেছে, এটা আমাদের সকলের কাছে গর্বের বিষয় না, এটা হচ্ছে আমাদের সকলের কাছে লজ্জার বিষয়, দুঃখের বিষয়। আর আমরা যারা ত্রিপুরাতে বসবাস করছি, আমাদের ত্রিপুরাবাসীর কাছে এটা দুঃখের যে যে ত্রিপুরায় একটা সময়ে, হ্যাঁ নারী নির্যাতন ত্রিপুরায় কোনোদিন হয়নি আমরা একথা বলবো না, কিন্তু নারী নির্যাতন হলে পর ত্রিপুরায় সেই নির্যাতনকারীদের বিরুদ্ধে পুলিশ যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করত, যদি মামলা না নিত, সেই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সরকার থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হতো। বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় নারী নির্যাতনের ক্ষেত্রে সারা ভারতবর্ষে উত্তরপ্রদেশের পরই দ্বিতীয় স্থানে আজকে এখানে ত্রিপুরা দখল করেছে, এটা আমাদের সকলের কাছে, ত্রিপুরায় যারা আমরা বসবাস করি ভারতবর্ষের নাগরিক, আমাদের সকলের কাছে অত্যন্ত পরিতাপের, দুঃখের। আমরা আজকে দাবি করব প্রশাসন যদি শক্তভাবে এই নারী নির্যাতনের সাথে শিশুদের উপর অত্যাচারকারী যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, যেটা বামফ্রন্ট সরকার বিগত দিনে গ্রহণ করেছিল, তাতে গিয়ে নারী নির্যাতনকারী যারা, তারা খারাপ কাজ করতে সাহস পায় না। খারাপ কাজ করতে সাহস তখনই পায় যদি প্রশাসনের দিক থেকে প্রশ্রয় পাওয়া যায়, আশ্রয় পাওয়া যায়। এবং আজকে এই ঘটনা ত্রিপুরায় ঘটছে বলে ত্রিপুরায় আজকে দিনের পর দিন এই ঘটনা বাড়ছে। ছোট্ট শিশু থেকে আরম্ভ করে বয়স্ক মহিলাদের উপর আজকে নির্যাতন হচ্ছে, সারা ভারতবর্ষে মোদি শাসনে একই ঘটনা ঘটছে। এটার প্রতিবাদে ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র বা সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস সারা ভারতবর্ষে আজকে এই নির্ভয়া দিবস পালন করছে। এই দিবসে আমরা নারীদের উপর নির্যাতন এবং শিশুদের উপর নির্যাতনের বিরুদ্ধে মানুষকে সজাগ সচেতন করার জন্যে কর্মসূচি গ্রহণ করছি।